কালী পুজো শেষ হয়ে গেছে, ভাইফোঁটা পর্যন্ত ঠাকুর দেখার রেশ থাকে আমাদের সবারই। পুরো কালী পুজোটা আমার এবং আমার পরিবারের সাথে কেমন কাটলো সেই সব ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার এই ভিডিওগুলোতে থাকবে রাজারহাটের বেশ কিছু সুন্দর সুন্দর ও নামি দামি প্যান্ডেল, থাকবে আমার পরিবারের সাথে কাটানো মিষ্টি মুহূর্তগুলো। হ্যালো ফ্রেন্ডস, আমি মন্দিরা, আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অনেক বকবক করলাম, তাই আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। আমার মেয়ে সেলফি তোলায় ব্যস্ত। প্রথমে যে প্যান্ডেল দিয়ে আমার প্যান্ডেল হুপিং শুরু হলো সেটা হলো প্রগতি সংঘ। আজ পর্যন্ত যতবার কালী পুজোর ঠাকুর ও প্যান্ডেল আমাকে মুগ্ধ করেছে তার মধ্যে প্রগতি সংঘ অন্যতম। এদের প্যান্ডেলের একটা আলাদা ঐতিহ্য রয়েছে। আমার হাজব্যান্ডের কাছে শুনেছি, ও যখন ছোটোবেলায় ফ্যামিলির সাথে ঠাকুর দেখতে আসতো তখন থেকেই প্রগতি সংঘ, নেতাজি সংঘ এরা নাকি সেরা প্রতিমা প্যান্ডেল করে। প্যান্ডেলের দুদিকেই দুটো ঘোড়ার গাড়ি রয়েছে, আলোটা নিয়ন টাইপের বলে চোখে যতটা বোঝা গেলেও ভিডিওতে ততটা ভালো করে বোঝা যাচ্ছে না। মোবাইল ক্যামেরায় যতটা সম্ভব প্যান্ডেল ও ঠাকুর দেখানোর চেষ্টা করছি। প্রতি বছরই এরা ভীষণ বড় করে প্যান্ডেল করে, বেশ কিছুটা উঁচু ও বড় করেই এরা প্যান্ডেল করে। চলুন প্যান্ডেলের ভিতরে অংশ দেখা যাক। আমি নিজে কিছু বলবো না, আপনারাই দেখে বলুন কেমন হয়েছে ভিতরের কাজগুলো। আমার খুব ভালো লেগেছে। প্যান্ডেলের ওপরের দিকের কাজগুলো দেখুন কি অসাধারণ কাজ করেছেন শিল্পী। আর মাতৃ প্রতিমার তো কোনো তুলনাই হয় না, এতটাই সুন্দর করেছেন শিল্পী। বড় প্রতিমাটা থিম পারপাসের আর ছোট্ট প্রতিমাটি পুজোর জন্য তৈরি করা হয়েছে। সত্যি প্রথমেই এত সুন্দর একটি প্রতিমা দেখে চোখ জুড়িয়ে গেল। প্রতিমা ব্যাকগ্রাউন্ড কালার এবং প্যান্ডেলের কালার কম্বিনেশন জাস্ট অসম। প্যান্ডেলের ভিতরের কাজগুলো অসাধারণ করেছে। প্যান্ডেলের বাইরে এবং ভিতরের দেওয়ালে দুর্গা প্রতিমার মুখ দেওয়া আছে, যা খুবই সুন্দর লাগছে। আমি এখন চলে এসেছি জগদীশ স্পোর্টিং ক্লাবের পুজোয়। এন্ট্রান্সে দুটো হাতি ও তিনটে ঘোড়া রয়েছে। চলুন আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া যাক। ভেতরে ঢুকতেই দেখলাম সুন্দর বিশাল বড় একটা গরুর গাড়ি রয়েছে। অসাধারণ লাগছে কাজগুলো। ওপরের দিকে তাকালে দেখা যায় কাপড়ের তৈরি সুন্দর সুন্দর ফুল, যা প্যান্ডেলের সৌন্দর্য আরও বাড়িয়েছে। গরুর গাড়ি, পালকি, ঘোড়া এই সবগুলোই ফোন ও জানলায় যে মশার নেট ইউজ করা হয় তাই দিয়ে বানানো হয়েছে। প্যান্ডেলের ভিতরে অনেকে বলছিল, শুনলাম কেউ বলছে পাটকাঠি দিয়ে নাকি এগুলো বানানো হয়েছে, আবার কেউ কেউ বলছে থার্মোকল ও কাপড় দিয়ে কাজগুলো করা হয়েছে। তাই ভাবলাম আসল ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করি। ঠাকুর তৈরির চিন্তাধারাটাও অসাধারণ, মাতৃরূপ প্রতিমার চোখে মুখে ফুটে উঠেছে। খুব সুন্দর হয়েছে প্যান্ডেল ও ঠাকুর। Thank you.
ঠাকুর ও প্যান্ডেল দেখে সত্যি মন ভরে গেল। আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে। তাহলে এই ভিডিওতে এইটুকুই, না হলে ভিডিওগুলো লেন্থি হয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। টাটা।